আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা বিক্রমপুর যাব আমার খালা শাশুড়ির বাড়িতে, তো দুই দিনের জন্য যাব, তো বেশি জামা কাপড় নিচ্ছি না, তো জামা কাপড় ভাঁজ করে নিব এখন ব্যাগের ভিতর। আমরা ভিতরে সালোয়ার কামিজের সাথে সেটিং করে নিব। যেহেতু দুদিনের জন্য যাব আর বেশি কাপড় নিব না, সবাই দোয়া করবেন যেন ভালোভাবে যেতে পারি আর ভালো নতুন ভিডিও করে নিয়ে আসতে পারি, সবাই দোয়া করবেন। এখন গাড়ি তুলতেছি আমরা সবাই। Thank you.
কোথায় গেছিলেন? দরজার সামনে এটা কাঁঠাল গাছ।
কালা মা চা বানাচ্ছে আমরা সন্ধ্যার কিছুক্ষণ আগে আসছি তো এখানে নাস্তার আয়োজন করছে Ada pikana? Mesti tidak tuh. Berapa lagi ada bus mana? Kalau lagi? Kalau makan, yang itu bosan. Karena kami tidak. Kau kalau kau mesti ada, kalau kau mana? Kau mesti 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 mana? Ya iya. আমার জন্য ছোট মাছ কেটে রেখেছে পিরিজে উনি জানে আমি ছোট মাছ পছন্দ করি তো উনি অনেক বার ফোন করে বলছে যে তুমি আমাদের বাসায় বেড়াতে আসো তোমার জন্য মাছ কেটে রেখেছি ভালো অবশ্য প্রতিদিনই ছোট মাছ বড় মাছ সব মাছই ধরে যেহেতু এখন বর্ষাকাল চারপাশেই পানি আর পানি প্রতিদিনই মাছ ধরে এই বাড়িতে খালা মা খালু একাই থাকে তার বড় ছেলে সিঙ্গাপুর থাকে আর ছোট ছেলে ঢাকা থাকে পুরো বাড়ি ফাঁকা তারা দুজনে থাকে Thank you.
পাশে নতুন ঘর উঠাইছে কালামারা, এই ঘরে কেউ থাকে না। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা সবাই ঘুমাবো। আগামীকালকে আমরা রিসোর্টে যাব, সেই রিসোর্টের ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার নতুন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের ভালোবাসা আমি অর্জন করতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।